إلا الله محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد পৃথিবী বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরেও কাছে কিংবা পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে যারা আমাদের নিয়মিত আয়োজন উপভোগ করার জন্য আপনারা দূরদর্শনের সামনে সমবেত হয়েছেন, তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আকীদা এই বিষয়ের আলোকে আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্না ভিত্তিক জীবন প্রণালী, সেই বিষয়গুলো আলোকপাত করছিলাম। আমরা পর্বভিত্তিক আলোচনায় বিগত পর্বে আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানাহার সংক্রান্ত বিষয়গুলো উপস্থাপন করেছি। বর্তমান পর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানাহার এবং পোশাক পরিচ্ছদ এ ব্যাপারে আপনাদের সামনে আলোকপাত করতে প্রয়াস পাচ্ছি। আর আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপনের জন্য যারা আমন্ত্রিত হয়ে আমাদের সম্প্রচার কেন্দ্রে এসেছেন, সেই সমস্ত আমন্ত্রিত উলামায়ে কেরামের নাম আমি আপনাদের সামনে উল্লেখ করছি। এসেছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং এসেছেন শেখ হাসান জামিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আরো আছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুসসালাম আল মাদানী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরিচ্ছদ এবং খাওয়া দাওয়ার ব্যাপারেও ছুটে যাওয়া দুই একটি কথা আপনাদের সামনে আলোকপাত করি। প্রথমে যাচ্ছি শেখ আকরামুজ্জামান বিন আব্দুসসালামের কাছে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা খানা বা পানাহার এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ উল্লেখ করছিলাম, এবং আমরা আগে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা আদর্শ যেখানে আসে তার আদর্শ পরিত্যাগের ব্যাপারটাও আছে। জি, রাসূল সাল্লামের আদর্শ বা সুন্না পরিত্যাগ করলে অন্যায়, অপরাধ বা বিদআত হয়। তো এই ক্ষেত্রে আমরা একটা বিষয় যেটা বলতে যাচ্ছিলাম যে এই যে দোয়ার ব্যাপারে, খানা শুরু করার সময় বিসমিল্লাহ, এটা তো আগেও বলা হয়েছে, এবং শেষ করে আলহামদুলিল্লাহ। তারপরে দেখা যায় যে যদি অন্যের বাড়িতে খায় বা তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেখানে আবার ভিন্ন দোয়া করতেন, নিয়ম বলেছেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানী মিন গায়রি হাওলিন মিনহু ওয়ালা কুওয়া, এটা তো নিজে যখন খেলাম তখন। তারপরে অন্যের বাড়িতে খেলে আল্লাহুম্মা বারিক লাহু ফি রিজকিহি আমানা ওয়া আসকি মিন সাকানা, আল্লাহুম্মা, আর কয়েকটা দোয়া আছে এগুলো আর কি। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর সুন্নাহ জানে তাদের তো অটোমেটিকলি এটা আদায় হয়ে যাবে। জি, অনেক সময় দেখা যায় যে খাওয়া দাওয়ার পর দোয়া করতেছে না, তখন কি করে, যারা মেজবান তারা দোয়া আদায় করে নেয়, এবং খাওয়ানোটাই যে একটা এবাদত সৎ আমল এটা কেউ মনেই করছে না। আমাদের মনে করতেছে কি, খাওয়া একটা উপলক্ষ মাত্র, ওই দোয়া করিয়ে নেব এটা হলো আসল। জি, এই যে বুঝটা, এতে করে কিন্তু দেখা গেল যে এই যে দাওয়াত, এই যে একটা সিস্টেম সুন্নাহ সিস্টেম, এটা পুরোটাই বেদাতের মধ্যে নিয়ে চলে আলো। জি, খাওয়ানোটাই হলো সৎ আমল, এটাকে এখন সৎ আমল মনে করতে এটা একটা আবার দোয়া করার জন্য ধন্যবাদ, একটি সুন্দর বিষয়ের অবতারণা করার জন্য। আর একটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হয় না, এটা আর একটা হলো এই যে খানার মাঝখানে দোয়া পড়া, এই কয়েক লোকমা খেলাম আবার দোয়া পড়লাম, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্না আদর্শ? যদি এটা ভালো হয়ে থাকে
উত্তম হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি না করেন তাহলে তার ব্যাপারে কি বলবো? অনেকে ভালো জিনিসটা উনি আবিষ্কার করতে পারেননি, আমরা আবিষ্কার করলাম, অনেকে আলহামদুলিল্লাহ বলে থাকেন, তো এই বিষয়টা কেমন? মাঝখানে কোনো আলহামদুলিল্লাহ, যেমন ওযুর ক্ষেত্রেও আছে, ওযু করতে যে মাঝে মাঝে নাক ধর দোয়া আলহামদুলিল্লাহ বলতে পারেন, শুধু এতটুকু পানির ক্ষেত্রে, এতটুকু, এর বেশি অন্য কোন দোয়া নয়। হাদিসে যেটা আসছে, ইন্নাল্লাহ ইউহিব্বু মিন আবদিহি ইযা আকাল আল আকলাতা আন ইয়াহমাদাহু আলাইহা ওয়া ইযা শারিবা আশ-শারবাতা আন ইয়াহমাদাহু আলাইহা। এটা আসলে একবার পান করা, একবার খাওয়ার পর। জি, আমরা তিনবার দিনে খাই, সকালে একবার, দুপুরে একবার, জি জি, রাতে একবার, সেই একবার মানে খাওয়ার লুকমা বলা হয়, কমপ্লিট হলে বলতে হবে, লুকমা বলা হয় না, যে লুকমার পর পর। জি, প্রতিদিনের পর করাটা তো নিজের জন্য একটা কষ্টকর হয়ে যাবে। আলোচনা আপনি করলেন শেখ, জি, মানে অনেক খাদ্যের খাদ্যের ব্যাপারে আরো কিছু সুন্না সব তো আলোচনা করা যাবে না, আরো কিছু। আচ্ছা, শুরুতে যখন বলতে হয় বিসমিল্লাহ, এখানে কিন্তু আমাদের কেউ কেউ অতি উৎসাহী হয়ে আরো কিছু শব্দ যোগ করে থাকে, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, না বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। আপনি যখন এই বিসমিল্লাহ বললেন বরকত হয়ে গেছে, এর মানেই বরকত আপনি বরকতের পথকে খুলে দিলেন আপনি, হয়ে গেল। এরপর জোর করে আবার ওয়া আলা বারাকাতিল্লাহ নিজেকে চালু করা ঠিক নয়, এটা একটা এক প্রকার পুরোটুক বিসমিল্লাহ, বিসমিল্লাহও নয়, হ্যাঁ বিসমিল্লাহ রহমানুর রহিমও নয়, শুধু বিসমিল্লাহ বলে, শুধু বিসমিল্লাহ। জি, শেখ যেটা বলছে খাদ্যের ক্ষেত্রে, যেহেতু পোশাকের আলোচনাটাও যাব, এই জন্য সংক্ষিপ্তকরণের জন্য আহ্বান করছি। মানে আমি রাতের খাবারটির ব্যাপারে একটু দৃষ্টিভঙ্গি দিতে চাই সুন্নার। আজকাল মানুষ রাত ১১টায় ১০টায় ১২টায় খায়, এই খাবারটা কিন্তু সুন্নার খেলাফ এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক, খুবই মারাত্মক জিনিস। কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি মাগরিব টাইমে রাতের খাবারটা সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি মাগরিব এসার আগেই বেশিরভাগ, জি, এসার আগে শেষ করে ফেলতেন। তো যেমন আব্দুল ইবনে উমরের ব্যাপারে সহিহ বুখারীতে এসেছে যে উনি খাচ্ছেন, ওয়াল ইমামু ইয়াকরা, জি, ইমাম পড়তেছেন, উনি বলেন যে না আমি খাওয়া শেষ করে, এজা জাল এশা ওয়াল আশা ফাকাদ্দিমিল আশা আলাল ইশা, এশার আশা একসাথে হয়েছে, বেশিরভাগ বোঝা যেত তাদের এশার আগে খাওয়া, এশার আগেই আশা মানে রাতের খাবার, রাতের খাবার হচ্ছে সালাতের ওয়াক্ত, এশার আগে খেয়ে নাও। এই এটা হলে কি, যেমন নবীজি তো স্বাস্থ্য সচেতন ছিলেন, আল্লাহ ওনাকে ওহির মাধ্যমে সে জ্ঞান দিয়েছিলেন, ঘুমের অন্তত তিন চার ঘন্টা আগে খাবারটা খেয়ে যখন মানুষ ফ্রি হয়ে যায়, তখন ঘুমোতে গেলে মানুষ যখন ঘুমায় তখন তার সারা শরীর ঘুমায়, তার স্টোমাকের যেই হজম ক্রিয়া যন্ত্রগুলো আছে তারাও ঘুমায়, কিন্তু আমি ঘুমাতে যাচ্ছি এই মাত্র খেলাম, তাহলে আমি ঘুমালাম কিন্তু আমার ভেতরের তাদেরকে ওরা ঘুমাতে পারলো না, এটা কিন্তু মানুষের জন্য খুব ক্ষতিকর। যে এই সুন্নাটি যে এশার আগে রাতের খাবারটি শেষ করা, এটা গুরুত্বপূর্ণ কথা, এটা একটা বিরাট আমাদের সবার জন্য, শিশুদের জন্য, সর্বশ্রেণীর স্বাস্থ্যের জন্য এটা কিন্তু উপকারী জিনিস। আর আরেকটা হলো খাদ্যের ব্যাপারে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদ্যের ব্যাপারে কিছু তার মূলনীতি ছিল, কানা ইয়াকুলুল কাসা আবির রতাব, তিনি একটা গরম একটা ঠান্ডা, তিনি সাধারণত দুই গরম ব্যালেন্স, একটা ব্যালেন্স রক্ষা করে খেতেন। যেমন যখন তিনি খেজুর খেতেন, এটা গরম খাদ্য, সাথে শশা লাগিয়ে দিতেন, একটু শশা একটু খেজুর, রমজান ইফতারের সময় কিন্তু এটা বেশ উপাদেয়। তো খাদ্যের মধ্যে এই সুন্নাগুলিও এগুলো গবেষণা করে করে পড়ালেখা করে এই সিস্টেমগুলো নিয়ে আসা দরকার। আর আরেকটা হলো, যেমন নবীজি বলেছেন হাত্তা লোকমাতা তার ফারুহা ফি ফিমরাতিক, যে একটা লোকমা তুমি যদি তোমার পারিবারিক জীবনে তোমার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দিলে, এটা কিন্তু একটা পারিবারিক সুন্দর পানাহারের সুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা তিনি করতেন, তো এটা একটা সাদাকা, এটা একটা পারিবারিক সৌহার্দ্য সৃষ্টির জন্য এটা একটা সুন্দর পদ্ধতির মধ্যে একটা মধুময় সম্পর্ক স্থাপিত হওয়ার অন্যতম একটি উপকরণ। জি, আর একটা কথা, যে হযরত আনাস বলেন যে একদিন গরুর গোস্ত আর লাউ পাক করা হয়েছিল, ফরমাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাতাতাবা দুব্বা দুব্বা মিন হাওয়ালাইল কাসা, প্লেটের চারপাশ থেকে উনি লাউগুলি খুঁজে খুঁজে খাচ্ছেন। তো আমি ওই দিন থেকে এই লাউটাকে ভালোবাসি, তো এটা কোনো দায়ী সুন্না না, এটা আদা, এটা অভ্যাস আর কি। তো খাদ্যের মধ্যে এই জাতীয় কিতাবুল আতঈমা সহিহ বুখারী এখনো দেখতে পাই, সবজির জগতে লাউটা অনেকেই অনেক উপকারী, আমাদের মুসলিম সমাজ ছাড়াও বিভিন্ন ধর্মের লোক এটা পছন্দ করে, পছন্দ উপাদেয় তরকারি। জি জি, শুকরিয়া, জাজাকাল্লাহ। হাসান জামিল যদি শুরু করেন পোশাকের পর্ব, আমি পর্ব যাব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় একটু আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে আমরা এই যে খাবারের সময় বিসমিল্লাহ বলা, ডান হাতে খাওয়া, নিজের দিক থেকে খাওয়া,
এই কথাগুলো যার মাধ্যমে পেলাম সেই হযরত আমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর অনেক সাহাবা ইকরামের কাছ থেকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাবারে শরীক ছিলেন, এর থেকে কিন্তু একটা বিষয় আমাদের উপলব্ধি বা বের করা দরকার, সেটা হচ্ছে আজকের সমাজে ডাইনিং টেবিলে খাবার সাজানো, ছেলে আসছেন রাত্রে 11টায়, তিনি খেয়ে নিচ্ছেন তার মতো, মা খেয়ে নিচ্ছেন তার মতো, বাবা খেয়ে নিচ্ছেন তার মতো, যার যার মতো সে খেয়ে নিচ্ছেন, এটা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে একসাথে বসে, এই একসাথে বসে খাওয়ার মধ্যে যে একটা আন্তরিকতা তৈরি হয়, একটা হৃদ্যতা তৈরি হয়, এতে করে এই যে আমি দূরে দূরে ঠেলে দিচ্ছি এর একটা রেজাল্ট কিন্তু একসময় আমি পাচ্ছিই পাচ্ছি, সেটা হচ্ছে আমি যখন বৃদ্ধ হচ্ছি তখন এই বাচ্চাগুলো আমাকে দূরে ঠেলে দিচ্ছে বা তারা আমার থেকে দূরে সরে যাচ্ছে। আমার থেকে তারা কেয়ারলেস হয়ে যাচ্ছে। জামিল সাহেব সুন্দর একটা কথা স্মরণ করেছেন, হাত বেশি লাগবে, যত হাত বেশি থাকবে তত বরকত বেশি। না, সুন্দর কথা স্মরণ করেছেন, তবে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে, আজকে আমাদের কিন্তু অনেক যৌথ ফ্যামিলি রয়েছে, ওইটা বৈধ আর কি, আলহামদুলিল্লাহ। যৌথ ফ্যামিলিতে যেখানে এমন নারী পুরুষে অবাধে যে খাওয়া দাওয়া, আলহামদুলিল্লাহ, না অবশ্যই এই চর্চাগুলি আবার কিন্তু অবশ্যই না, অবশ্যই না, যাদের সাথে দেখা হয় তাদের সাথে সুন্নাহ আদায়ের ক্ষেত্রে সুন্নাহ আদায় করতে গিয়ে যেন হারাম না হয়, যারা মুহরিমের সাথে ওঠা বসা খাওয়া দাওয়া করা বৈধ তাদেরকে যে একটু দাবর খাওয়াই দিল, একটু করলো, স্বামী স্ত্রী ছেলে মেয়ে। আমরা বিরতির পরে আবারও আমাদের এই গুরুত্বপূর্ণ এই প্রাণবন্ত আলোচনার ধারাবাহিকতায় ইনশাআল্লাহ ফিরে আসব। সুপ্রিয় দর্শক, অল্প সময়ের জন্য আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতিকালীন সময়ে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা বিরতির পরে আবারও সেই প্রাণবন্ত আলোচনায় প্রত্যাবর্তন করলাম, যেটা আসলে আমরা চেয়েছিলাম যে খাওয়া দাওয়ার পর্বের সাথে সাথে আমরা লেবাস পোশাকের বিষয়টিও আলোচনা করব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই সুন্নাতসমূহ এত ব্যাপক এবং এত হৃদয়গ্রাহী যে আমরা এই খাওয়া দাওয়ার পর্বটি দিয়েও আজকে আপনাদের এ পর্বটা সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের আলোচক মণ্ডলীর কাছে যে সমস্ত তত্ত্ব উপাত্ত উপস্থাপিত হচ্ছে সেগুলো আসলেই উপভোগ্য। জি শেখ, যে কথা বলছিলেন, জি, খাবারের ব্যাপারে আসলে আরো কিছু জরুরি বিষয়ে আমরা তার জীবনে দেখতে পাই। তার মধ্যে একটা হলো কোনো অপবিত্র খাবার জীবনে তিনি কখনো গ্রহণ করেননি, কোনো অপবিত্র খাবার। তো সবসময় তিনি বলতেন যে মান আকালা তৈয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনা আন-নাস বাওয়া একহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি পবিত্র খাবার খেল এবং সুন্নার পরিমণ্ডলে সুন্নার ভিতরেই সে যাবতীয় কাজ করলো, ওয়া আমিনা আন-নাস বাওয়া একহু, মানুষ তার ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে গেল, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তো এই জন্য খাদ্যের ক্ষেত্রে আদম আলাইহিস সালাম যে একটা নিষিদ্ধ খাবার খেয়ে উলঙ্গ হয়ে গেলেন, জি, সেই খাবারের সাথে কিন্তু নৈতিকতার একটা বিরাট বিরাট সম্পর্ক আছে, বিরাট সম্পর্ক আছে। অতএব হারাম খেয়ে যত ইবাদত করি, ওমাতামু হারামুন ওমাসাবু হারামুন ওমালবাসু হারামুন ওগুজিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক, খাদ্য হারাম, পানিও হারাম, তার পোশাক হারাম, তাকে হারাম দিয়ে লালন পালন করা হয়েছে, তার ইবাদত কিভাবে কবুলযোগ্য হবে? এই দিকটা যাতে আমরা সবাই, এটা সবচেয়ে বড় সুন্নাহ খাদ্যের ক্ষেত্রে, যে খাবারটা মনে পড়ে যায় আপনার কথার আলোকে, যে প্রিয় নবী নবুয়াত প্রাপ্তির আগেও জাহেলি সমাজে যে সময় মদ পানের একটা রীতিমতো হিড়িক ছিল, পানির মতো পান, হ্যাঁ, পানির মতো সবাই পান করত, নবীজি কখনো মদ স্পর্শ করেছেন এরকম নজর? না না না, কখনো না, কখনো না। তো এই জন্য খাদ্যের পবিত্রতার দিকটা সার্বিকভাবে আমাদের লক্ষ্য রাখা উচিত। আর খাদ্য যখন ঘরে পাকশাক করা হতো, তিনি বলতেন একটু ঝোল বাড়িয়ে দাও, ঝোল বাড়িয়ে দাও, একটু বাড়িয়ে দিলে তোমার প্রতিবেশী নারীকে, একটা ছাগলের খুরো যদি তুমি পাক করো সেখান থেকেও একটু কিছু ঝোল, একটি সামান্য টুকরো যদি দিতে পারো। আসলে নিত্য দিনের এই টুকিটাকে সামান্য সম্পর্কে কিন্তু চিরস্থায়ী এক আন্তরিকতা তৈরি হয়, আন্তরিকতা তৈরি হয়। তো এই জিনিসগুলি যাতে আমরা এই সুন্নাগুলি আমাদের পালন করা উচিত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ্য বলছেন যে ওই হাদিসটাও আমরা স্মরণ করতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি পেট পুরে খায়, জি, অথচ তার প্রতিবেশী যার হুকুম ইলা জামবি যায়, জি। এখানে ওই যে ঝোল বাড়িয়ে দেওয়ার সাথে
এই বিষয়টাও আর কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমি পেট পরিপূর্ণ করে খাচ্ছি অথচ আমার পাশে প্রতিবেশী না খেয়ে থাকছে, এইদিকে আমি লক্ষ্য রাখতেছি না। জি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও সুন্নাহ বিরোধী। জি, সুন্নাহ বিরোধী ব্যাপার, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। খাদ্যের মধ্যে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে তিন আঙ্গুলে তিনি সাধারণত খেতেন, তিন আঙ্গুলে খেতেন, আর খাবার মধ্যে অনেক সময় তিনি ছুরিও ব্যবহার করেছেন। যেমন সহিহ বুখারীতে হাদিসে এসেছে যে কেটে নিয়েছেন গোস্ত, ছাগলের সামনের দুই রানের গোস্ত খুব পছন্দ করতেন। জি, কানা ইউহিব্বুল জেরা, কানা ইউহিব্বুল জেরা, সহিহ বুখারীতে এসেছে, মানে খাদ্য পর্বে যে ছাগলের দুই পায়ের গোস্তটা তিনি খুব পছন্দ করতেন। তো তিনি অনেক সময় দেখা গেল যে ছুরি দিয়ে সেটা কেটে খাচ্ছেন। তো ছাগলের গোস্ত খেলে তিনি নামাজ পড়তে যাইতেন, ওযু করতেন না, কিন্তু উটের গোস্তের ক্ষেত্রে উটের গোস্ত খেলে কিন্তু ওযু ভেঙে যায়। খাদ্যের মধ্যে একমাত্র এটাই একটা খাদ্য যে এটা খেলে ওযু ভেঙে যায়। আর খাদ্যের আরেকটা জিনিস হলো তিনি কখনো কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন বা মূলা জাতীয় সহিহ বুখারীতে যে নবী সাল্লাল্লাহু নির্গত গন্ধ এগুলি খেতেন না। তবে আমাদের জন্য খাওয়া জায়েজ, কিন্তু যদি নামাজ সামনে থাকে এটা আমরা তখন খেতে পারবো না। তাৎক্ষণিক ভাবে খেয়ে বসলে ব্রাশ করে বা মেসওয়াক করে নিলে যাতে গন্ধটা, এখানে প্রসঙ্গত একটা মশলা চলে আসে, যদি পেঁয়াজের গন্ধ মুখে থাকলে জমাতে যাওয়া না জায়েজ হয়, তাহলে সিগারেট সিগারেট বিড়ি তামাকের কি বিড়ি জর্দা জর্দা জি জর্দা কি এবং তার উম্মতের জন্য পবিত্র ছাড়া হালালও করেননি, অপবিত্র নোংরা যেগুলি সেগুলিকে হারাম করে দিয়েছেন। এই জর্দা বলেন, তামাক বলেন, এই জাতীয় যারা জাতীয় হয়েছে আজকাল বিভিন্ন নামে, এই যে এনার্জি ড্রিঙ্ক, হর্স প্লাস, যেগুলির মধ্যে অ্যালকোহল আছে, স্পিরিট, এগুলি মাকারা কালিল হুপা কাসিরও হারাম, সবই নোংরা এবং সবই এগুলি হারাম। খাদ্যদ্রব্যের এই গ্রুপটা পুরোটাই তো হারাম। জি, পুরোটাই গ্রুপটি মদ, নেশা, তারপরে এই যেই নামে হোক খাদ্যের স্পেসিফিক নাম যখন আসলো তখন মধু আর হাব্বাতুস সাওদা, কালো জিরা সম্পর্কে যদি একটু দাও, কানা ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি এবং মধু বেশি পছন্দ করতেন, পছন্দ করতেন। ওয়া আলাইকুম বিশফা আইনিল আসাল ওয়াল কোরআন, দুই শেফার জিনিস নিজেদের জীবনে তোমরা গ্রহণ করো, একটা হলো মধু, একটা হলো কোরআন, দুইটাই শেফা। তো এগুলি তো তার জীবনে ছিল। পানির ক্ষেত্রে একটা সুন্নাহ রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, সেটা হচ্ছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঠান্ডা পানি পছন্দ করতেন। রাসূল আল মাউল বারিদ এবং মদিনার অদূরে হার্স যে কূপ ছিল, একটু কষ্ট হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওখান থেকে পানি নিয়ে আসা হতো। শুধু তাই নয়, শরীরের জন্য উপকারী এমন তো অবশ্যই, শুধু তাই নয়, এটা আমাদের বাস্তবতা হচ্ছে এরকম যে ঠান্ডা পানিটা পান করার সাথে সাথে মন থেকে একটা মানুষ যেটা বলে যে হৃদয় ঠান্ডা হয়ে, এটা কিন্তু একটা শুকরিয়া আল্লাহ তাআলার। দুটো হাদিসের সমন্বয় দেখুন, এক হাদিস আগে আমরা বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন কখনো খাদ্যের তিনি দোষ ত্রুটি করতেন না, যদি মন চাইতো খাইতেন, না চাইলে রেখে দিতেন। এখানে সেটাই ঠিক, এখানে তাই, এটা তার কাছে অরুচিকর ছিল। তো এই ধরনের আমাদেরও কারো হতে পারে, যে সবার ছোটকাল থেকে না খাওয়ার কারণে সমানভাবে অনেক সময় এমন নয়, মন চায় না। হ্যাঁ, মন চায় না। জি, মনটি হতে পারে, একটা হলো রুচিতে না ধরা, আর একটা হলো হালাল না হওয়া, হালাল না হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মূল নীতিটা বলার ব্যাপারে অনেকটা একটা বিজ্ঞান ভিত্তিক একটি পরিবেশনা আল্লাহ নাজিল করেছেন যে কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা। অনেক বড় পয়েন্ট এটা, অনেক হালাল হবে এবং তাইয়্যিবা, সব হালালই যে তাইয়্যিবা হবে এমন না, তাইয়্যিব। আপনি দেখেন আল্লাহ যে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজীরি ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, সূরা আল-মায়েদা যে 3 নম্বর আয়াতে যে মরা জিনিস হারাম আছে, কত বড় বিজ্ঞান এখানে। কারণ রক্ত হলো সমস্ত রোগের, দৈহিক রোগের মূল খনি হলো রক্ত। রক্ত যদি এখন মরে গেছে, ব্লাডের সমস্ত রোগ জীবাণু গোস্তের রন্ধ্রে রন্ধ্রে তখন প্রবেশ করে। এই পশু খেলে মানুষের জন্য বিশাল ক্ষতি। আর যখন সে বিসমিল্লাহ পড়ে যখন সেটা জবাই করা, বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করে দেয়া হলো, রক্ত বের হয়ে সমস্ত দামে মাসফুহ যে বেরিয়ে গেল, রোগ ব্যাধি সব চলে গিয়ে। এবং আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে
ফুল ক্লিয়ার হয়ে যায়, আর না বললে রক্ত অল্প একটা পার্সেন্ট থেকে যায়। দামেস্কের বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছেন, মুসলিম বিজ্ঞানীরা। দেখুন, মরা আমাদের জন্য হারাম, যে মৃত কোনো, আজকে দুঃখজনক অনেক হোটেলে আপনার মৃত মোরগ, মুরগি বলেন, ছাগল বলেন, হাজার হাজার এই ধরনের চালানো, এগুলি কত কঠিন হারাম জিনিস। তারপরে সময় শেখ এটা সম্পূর্ণ প্রতারণা করে দেখা যাচ্ছে যে কুকুর বা শিয়াল এই জাতীয় জীবজন্তুর গোশও পরিবেশিত হয়েছে অনেক হোটেলে, নামি দামি ক্যান্টিনে, বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন পর্যন্ত, এরকম পত্রিকার মুসলিম হোটেলগুলো আমাদের খবর ভেসে আসে, যেগুলো সত্যিকার অর্থে লাহমাখিনজিরিন, যে শুকুরের গোশত, শুকুরের কোনো কিছুই আমাদের জন্য হালাল না, টোটাল হারাম একজন মুসলিমকে। আজকাল অনেকে কিন্তু শুকুরের গোশত যে হারাম কোরআনে আছে বারবার, তো এই জিনিসটা মনে হয় আমাদের মজলিস থেকে, যে মানুষ বিদেশে যায়, মুসলিমরা যখন ট্যুরে যায় তখন কিন্তু শুকুরের বিভিন্ন জিনিস ভুলক্রমে বা তার না জানার কারণে চলে আসে, অসচেতনতার কারণে অনেক প্রসাধনী, অনেক প্রসাধনীর মধ্যে ব্যবহার হচ্ছে, এগুলো খেয়াল রাখা, অনেক পানীয়র মধ্যে শুকুরের দুটো বিষয়। একটা হলো দেখা যায় যে অনেক সময় যে সমস্ত আমিষ জাতীয় খাদ্য সেখানে শুকুরের গোস্ত এসে যেতে পারে, এটা খায় না, তখন খায় ভেজিটেবল যেগুলি, কিন্তু ভেজিটেবল গুলি আবার রান্না করা হয় শুকুরের চর্বি দিয়ে, এবং সেখানে অমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে পয়েন্টটা যে একটা পশু, এটা তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনি মনে করলেন, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, জি, এর দ্বারা মাসালাটা একটু আমার মনে হয় এর দ্বারা এটাও আসে স্পষ্ট, শুধু প্রতিমার কাছে গিয়ে যদি কোনো জবাই করা হয় তাহলে সেটাই হারাম, না কোনো কবরের কাছেও যদি কবরের মৃত ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য জবাই করা হয়, যেগুলো আজকে জবাই করা হয় একই হুকুম, ল্যাংটা ফকিরের কাছে, সেই ল্যাংটা ফকিরের সন্তুষ্টি, তার নৈকট্য লাভের জন্য যদি কিছু জবাই করা হয়, বিসমিল্লাহ বলেও যদি করে, যেমন একটা প্রতিমার কাছে গিয়ে কেউ বিসমিল্লাহ বলেও করলেও সেটা হারাম, হারাম, ঠিক একই ভাবে। এবং ঠিক ওই যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুআমিল মুতাবারিয়াইন আই ইউকাল, আবু দাউদের যে রাওয়ায়েতটা, যে দুইজন প্রতিযোগিতা করতেছে কোরবানি কে কত বেশি করতে পারে, আল্লাহ সন্তুষ্টির জন্য না, মানে একজনে দশটা করলে আরেকজনে পনেরোটা করেছে, এই জাতীয় পশুগুলি আভিজাত্য এবং নিজের ক্রেডিটকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কোরবানির বেলায় প্রতিযোগিতা করলেও সেটা কিন্তু আরাম হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, তাহলে আসুন পর্বের শেষের দিকে এসে আলোচিত বিষয়গুলো সত্যিকার অর্থে আমাদের জীবনে অত্যন্ত ভয়াবহ পরিণতি ডেকে আনবে, যেখানে আমার আখেরাত ব্যর্থতায় পর্যবসিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোনো কবরে, মাজারে, ওরোচে যে সমস্ত হালাল পশু জব হচ্ছে সেগুলোকে হারাম জেনে আমরা বিরত থাকার চেষ্টা করি, অনুরূপভাবে দেশে বিদেশে কখনো অসতর্ক মুহূর্তে কোনো হারাম দ্রব্য বা বস্তু যাতে আমি ভক্ষণ করে না ফেলি সে ব্যাপারে আমি যেন সজাগ দৃষ্টিভঙ্গি পোষণ করি। এ ব্যাপারে সুপ্রিয় দর্শক শ্রোতাকে আমরা সতর্ক করে নবী জীবনের আদর্শ বা সুন্নার প্রতি অনুপ্রাণিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের এ পর্বের আলোচনা এখানেই পরিসমাপ্ত করলাম। আহুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ।